আসসালামু আলাইকুম রিয়াজ, আজকে আমি কুশিকাটা চেন কীভাবে করতে হয় তাই দেখাবো। সেজন্য আমি নিয়েছি উলের সুতা আর সুতার ফিটনেস অনুযায়ী কাটা। প্রথমে আমি স্লিপ নট দিয়ে নেব। আপনারা হয়তো অনেকে স্লিপ নট দেওয়া জানেন, যারা একবারে নতুন তাদের জন্য আমি স্লিপ নট করে দেখাচ্ছি। এভাবে পেঁচিয়ে নিতে হবে। আমি আবার দেখাচ্ছি, এভাবে বাম হাতের আঙ্গুলের মধ্যে সুতাটিকে এভাবে পেঁচিয়ে একটি বৃত্ত তৈরি করতে হবে। ঠিক আছে, এই যে বৃত্ত হয়ে গেল। এবং ডান হাতে যে সুতাটা থাকবে, ডান দিকের সুতাটাকে এভাবে বৃত্তের মাঝখান দিয়ে নিয়ে বের করে আনতে হবে। এই যে হয়ে গেল নট দেওয়া। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, প্রথমে বাম হাতে এভাবে সুতাটাকে পেঁচিয়ে একটু বৃত্ত তৈরি করতে হবে, এবং ডান হাতে সুতাটিকে বৃত্তের মাঝখান দিয়ে নিয়ে আনতে হবে। হয়ে গেল স্লিপ নট দেওয়া। এখন বাম হাতের আঙ্গুলে এই যে এই অনামিকা আঙ্গুলে এভাবে পেঁচিয়ে সুতাটিকে, এবং মাঝখানে দুটি আঙ্গুল, এই দুটি আঙ্গুল দিয়ে গিট বরাবর চেপে ধরতে হবে। তারপর কাঁটাটাকে বৃত্তের মাঝখান দিয়ে দিয়ে কাঁটাটাকে বৃত্তের মাঝখান দিয়ে দিয়ে এভাবে নিয়ে ওই সুতাটিকে পিছন থেকে একটা প্যাঁচ দিতে হবে। পিছন থেকে প্যাঁচ দিয়ে বৃত্তের মাঝখানে নিয়ে আসতে হবে। যে চেন হয়ে গেল, আরেকটি চেন। এভাবে চেন হবে। আপনারা যারা একেবারে নতুন তাদের জন্য এই ভিডিওটি আমার চ্যানেলে স্লিপ নট, ম্যাজিক রিং, ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট সব ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনারা যারা একেবারে বিগিনার্স তাদের জন্য আমি কাজটি করে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে সুতাটিকে এমনভাবে চেপে ধরতে হবে যাতে খুব বেশি লুজ না হয়, আবার খুব বেশি টাইট না হয়, মিডিয়াম পর্যায়ে থাকবে, যাতে সুতাটিকে নিয়ে আসতে ইজিলি নিয়ে আসা যাওয়া করা যায়। এই যে আমি কীভাবে করছি দেখেন, এভাবে যতটুকু পরিমাণ দরকার বা যতটুকু দরকার ততটুকুভাবে আপনারা চেন করে যাবেন। খুশি কাটা কাজের শুরুতে চেন কর নট এবং চেন করা জানতে হয়। চেন এবং নট করা জানলে আপনি যে খুশি কাটার যে কোনো কাজ করতে পারবেন, খুব ইজি। এবং খুশি কাটা কাজের জন্য যারা একেবারে নতুন তারা উলি সুতাটা দিয়ে ট্রাই করবেন, কারণ অন্যান্য সুতা থেকে উলি সুতাটা দিয়ে কাজ করা খুব ইজি হয়, করতেও আরাম, আর শেখার জন্য উলি সুতাটা নেওয়াটাই ভালো। আর অন্যান্য কাজ করার জন্য যে কোনো সুতা দিয়ে কাজ করা যাবে। এইভাবে আপনারা চেন করা কন্টিনিউ করে যাবেন। আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পারছেন। আর এই পর্যন্ত আল্লাহ হাফেজ।